একটি রাস্তা শত শত গিরিবাসীদের জীবনযাত্রার মান পাল্টে দিয়েছে এখন খুব অনায়াসে সেই রাস্তা ধরে জুমিয়ারা তাদের উৎপাদিত ফসল হাট বাজারে নিয়ে যেতে পারবে এমনকি অসুস্থ রোগীদের গাড়ি করে হাসপাতাল নিয়ে যেতেও এখন আর থাকবে না কোনো সমস্যা অথচ দীর্ঘ বাম শাসনে এই এক কি রাস্তার জন্যই লড়াই করতে হয়েছিল সেখানকার জনজাতিদের অবশেষে বর্তমান সরকার সেখানকার ভূমিপুত্রদের দুঃখ দুর্দশা দূরীকরণে উদ্যোগ নেয় অবশেষে চলাচলের যোগ্য হল রোহিতা রোহিদাপাড়া এবং রামকুমার চৌধুরী পাড়ার রাস্তা গণ্ডাছোড়া পূর্ত দপ্তরের পক্ষ থেকে পাড়া থেকে রামকুমার চৌধুরী পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয় প্রায় তিন কোটি টাকা পেয়ে নির্মাণ করা হয় এই রাস্তা দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটায় খুশি এলাকাবাসীরা We report our RE news.